সুপ্রিয় ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দ্বিতীয় ক্লাসটি নিতে যাচ্ছি। বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ আলোচনা করো। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ রয়েছে, ক বিশ্লেষণ, খ শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি বিশ্লেষণ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে তার ভিন্ন ভিন্ন কারণে ভাগ করা হয় তাকে বিশ্লেষণ বলে। এখানে দেখানো হয় যে একটি মিশ্র কার্য কতগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। যেমন নৌকার গতি একটি মিশ্র কাজ, একে বিশ্লেষণ করলে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি কারণের সন্ধান পাওয়া যায়। এগুলো একত্রে মিলিত হয়েই নৌকার গতিটা ত্বরান্বিত করে। কাজেই নৌকার গতি হচ্ছে একটি বিশ্লেষণ। খ শৃঙ্খল যোজন, যেই বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। এই ধরনের ব্যাখ্যায় দেখানো হয় যে একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়, বরং কার্যটি একটি মধ্যবর্তী কারণ থেকে সৃষ্ট হয়। যেমন ভালো বৃষ্টিপাতকে সমৃদ্ধির কারণ বলে ধারণা করা হয়, কিন্তু প্রকৃত কারণ অনুসন্ধান করলে দেখা যায় যে ভালো বৃষ্টিপাতের ফলে ভালো ফসল জন্মে এবং ভালো ফসল সমৃদ্ধি আনয়ন করে। সুতরাং ভালো ফসল হচ্ছে মধ্যবর্তী অবস্থা যা ভালো বৃষ্টি ও সমৃদ্ধির মধ্যে শৃঙ্খল যোজন করছে। একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সুবর্ষণ দূরবর্তী কারণ, দেশের সমৃদ্ধি হচ্ছে দূরবর্তী কার্য, আর এদের মধ্যবর্তী অবস্থা হচ্ছে ভালো ফসল উৎপাদন যা সুবর্ষণ ও সমৃদ্ধির মধ্যে শৃঙ্খল যোজন করেছে। গ অন্তর্ভুক্তি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। যেমন মাধ্যাকর্ষণ একটি সার্বিক নিয়ম, জোয়ারভাটার নিয়মকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। কারণ মাধ্যাকর্ষণ নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যাই জোয়ারভাটার ক্ষেত্রে প্রযোজ্য। এই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ। দ্বিতীয় প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা বলতে আমরা কি বুঝি? জগতে এমন কতগুলো ঘটনা আছে যাদেরকে অন্য কোনো বিষয়ের সাথে তুলনা করা যায় না, সংযুক্ত করা যায় না, কিংবা যাদেরকে অন্য কোনো উচ্চতর নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাও যায় না, অন্তর্ভুক্ত করা, অর্থাৎ তাদেরকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। এইসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়, আর এদেরই বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা নিম্নরূপ। এক, চেতনার মৌলিক অবস্থা সমূহ যাদের ব্যাখ্যা করা যায় না, যেমন বর্ণ, স্বাদ, গন্ধ, তাপ ইত্যাদি, একটির সাথে অন্যটির কোনো সাদৃশ্য নেই, তাই এদের ব্যাখ্যা করা যায় না। মনের মৌলিক অবস্থাগুলোর ব্যাখ্যা করা যায় না, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি গুণগুলো একক ও অনন্য, এদেরকে একের সাথে অপরের তুলনা করা যায় না, সুতরাং এসব বিষয়ের ব্যাখ্যা করা যায় না। মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না, কারণ এই নিয়মগুলো হলো সর্বোচ্চ নিয়ম, এদের আর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না, তাই এদেরকে ব্যাখ্যা করা যায় না। যেমন চিন্তার নিয়ম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম ইত্যাদি, এগুলো হলো সর্বোচ্চ নিয়ম, যার জন্য আমরা এদের আর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করতে পারি না বলে এদের ব্যাখ্যা করা যায় না। চার নম্বর, জড় পদার্থের কতগুলো মুখ্য গুণ আছে যাদের ব্যাখ্যা করা যায় না, যেমন আকার, আয়তন, ওজন, গতি, বিস্তৃতি ইত্যাদি, এদের একটির সাথে অপরটির সাদৃশ্য নেই, এদের একটিকে অপরটির অন্তর্ভুক্ত করা যায় না, তাই এদের ব্যাখ্যা করা যায় না। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু অনন্য গুণ রয়েছে যা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে নেই, ফলে
অন্য কোনো বিষয়ের সাথে এসব গুণের সাদৃশ্য নির্ধারণ করা বা তুলনা করা যায় না। তাই বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর ব্যাখ্যা করা যায় না। যেমন এক টুকরো পাথর, এক খণ্ড হীরা, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। তাহলে আমরা আজকে জানলাম বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ রয়েছে, যেমন বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। বিশ্লেষণ, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে তার ভিন্ন ভিন্ন কারণে ভাগ করা হয় তাকে বিশ্লেষণ বলে। অর্থাৎ এই ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখানো হয় একটা মিশ্র কার্য কতগুলো ভিন্ন ভিন্ন কারণে যোগফলের ফলে তা তৈরি হয় এবং সেই ভিন্ন ভিন্ন কারণগুলোকে এখানে পৃথক পৃথক করে দেখানো হয়। আমরা একটা উদাহরণ দিয়েছি নৌকার গতি, এটা একটা মিশ্র কাজ। একে বিশ্লেষণ করলে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার, মাঝিমাল্লার শক্তি ইত্যাদি কারণের সন্ধান পাওয়া যায়। শৃঙ্খল যোজন, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও কার্যের মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। অর্থাৎ এখানে দেখানো হয় একটা দূরবর্তী কার্য এবং দূরবর্তী কারণের মধ্যবর্তী ধাপটাকে আমরা আবিষ্কার করি। যেমন আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি, আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সুবর্ষণ দেশের সমৃদ্ধি আনয়ন করে বলে আমরা সাধারণত জানি। আসলে মাঝখানে একটা মধ্যবর্তী অবস্থা বা ধাপ আছে যার ফলে দেশে সমৃদ্ধি আসে। সুবর্ষণের ফলে হয় ভালো ফসল উৎপাদন, আর ভালো ফসলের ফলেই দেশে সমৃদ্ধি আসে। তাহলে এখানে মধ্যবর্তী ধাপ ভালো ফসল উৎপাদন হচ্ছে শৃঙ্খল যোজন। গ, অন্তর্ভুক্তি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। যেমন মাধ্যাকর্ষণ একটি সার্বিক নিয়ম বা সর্বোচ্চ নিয়ম, যাকে জোয়ারভাটার নিয়মকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ মাধ্যাকর্ষণ নিয়মের ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য, জোয়ারভাটার ক্ষেত্রেও সেই একই ব্যাখ্যা প্রযোজ্য। তারপরে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা বলতে যেটা দেখানোর চেষ্টা করেছি, এগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্নে আসে। যেমন ওখানে দেওয়া হয় চেতনার মৌলিক অবস্থাসমূহের ব্যাখ্যা করা যায় না কেন, অথবা এমনভাবে দেওয়া হয় বর্ণ, স্বাদ, গন্ধ, তাপ ইত্যাদির ব্যাখ্যা করা যায় না কেন। তাহলে আমরা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই প্রশ্নের উত্তরটাকে প্রদান করব। আবার এভাবে আসে মনের মৌলিক অবস্থাগুলোর ব্যাখ্যা করা যায় না কেন, অথবা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি গুণগুলির ব্যাখ্যা করা যায় না কেন। তারপরে এমনও থাকতে পারে মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন, বা চিন্তার নিয়ম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম এদের ব্যাখ্যা করা যায় না কেন। তারপরে এমনও হতে পারে যে জড় পদার্থের মুখ্য গুণগুলো ব্যাখ্যা করা যায় না কেন, বা তোমাকে দিতে পারে আকার, আয়তন, ওজন, গতি, বিস্তৃতি ইত্যাদির ব্যাখ্যা করা যায় না কেন। তারপরে এমনও দিতে পারে বিশিষ্ট ব্যক্তি বা বস্তু, এমনকি বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর ব্যাখ্যা করা যায় না কেন, বা যে কোনো একজনের নাম তুলে দিতে পারে, বা একটা বিশিষ্ট বস্তু দিতে পারে যে তা এটার ব্যাখ্যা করা যায় না কেন। তখন তোমাকে এভাবেই বলতে হবে যে বিশিষ্ট বস্তুর অনেক গুণ থাকে এবং এগুলো হচ্ছে অনন্য গুণ সম্পন্ন, যার সাথে অন্য কোনো বস্তুর কোনো বা ব্যক্তির কোনো সাদৃশ্য নেই, বা কাউকে এই গুণগুলোকে অন্য কোনো গুণের অন্তর্ভুক্ত করা যায় না, যার জন্য এদের ব্যাখ্যা প্রদান করা যায় না। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে দেখা করব। তোমরা আজকে ব্যাখ্যা অধ্যায় শেষ, এরপরে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি জানার কিছু থাকে, আমরা যে ওয়েবসাইটটিতে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি প্রত্যয়, সেখানে প্রশ্ন করবে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আমি মনোয়ারা বেগম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।